মিয়া জামাই বাড়ি যাইতেছো এটা কি ভিনছো এই চশমার মধ্যে কি কিছু আছে এটা নাও দিনকা তুমি রাস্তাতে খুইটা নিয়ে আইলা একটা গ্লাস আছে এটা বাইঙ্গা নাই আমরা করছো হাই রে হাই খারাপ তুমি তুমি কি ভালো হবে না আমার চোখের পাওয়ার কি কমে গেছে গা আছে গ্লাস থাকবো এখনো ঠিক ঠিক চোখে দেখি আমার বাইতে আজকে আমার হুঁশ উড়াইতাছে আজকে বাইতাছে কালকে না গেল গা আরে কালকে খাওয়া দাওয়া করে গেছে কালকে মুরগি আনছিলাম দেশি মুরগি আনছিলাম তারপরে পোল্ট্রি মুরগি আনছিলাম গরুর গোসা সাল ব্যক্তি দেখাইয়া দিয়েছে আবার আজকে আইতাছে আজকে সকালে তো আলু ভর্তা করছে আলু ভর্তার ডাল কইলাম যে আলু ভর্তার ডাল দিবি কই না বাজার করে নিয়ে আওগা হচ্ছে কি এটা শরম গাছে নো মাই নিয়ার দামে ব্যক্তি খাবার নি গায় মেয়ারে বিয়া দিছেন মেয়ার জামাই বাড়ি যাবেন মাসে একদিন এক বছর অন্তর একদিন ছয় মাস অন্তর একদিন দুই মাস অন্তর একদিন ডেলি ডেলি যদি আত্মীয় বাড়ি যান ওই আত্মীয়র কোনো দাম থাকে না বুঝছেন কি তুমি তো বাবা না করো না আব্বায়ের না আব্বায়ের না আমি তো কোহাই না আমি তো বেসরম নাম না গেল যে আব্বায়ের না গোবাতে বাইতেই থাকো কোনো না যাও না আমি আহি আমি কি কোনো হানে ফিল্ডিং মারার লাগা যাবো বাইতেই থাকো আপনি কোনে যাইতেছেন না 1000 আমি আমি যাইতাছি মেয়ার জামাই বাড়ি মিয়া জামাই বাড়ি হ্যাঁ মিয়া জামাই বাড়ি যাইতেছো এটা কি ভিনছো এই চশমার মধ্যে কি কিছু আছে এটা নাও দিনকা তুমি রাস্তাতে খুইটা নিয়ে আইলা একটা গ্লাস আছে এটা বাইঙ্গা নাই আমরা করছো হাই রে হাই খারাপ তুমি তুমি কি ভালো হবে না আমার চোখের পাওয়ার কি কমে গেছে গা আছে গ্লাস থাকবো এখনো ঠিক ঠিক চোখে দেখি এই যে তুমি তো দুই দিন পর পর মিয়া জামাই বাড়ি যাও তোমার শরম করে না আরে শরম করবো কে হসুর যাব জামাই বাড়ি শরমের কি আছে শরমের কি আছে নাকে রাগারাতে কাইটা কাইটা ঢুকো তোমার কি লাজ শরম আছে কিছু আরে তুমি বুঝো না কে জানো আমার বুঝল লাগবে না তোমার ওই বাইতে জান লাগবে না বুঝো না দুই দিন পর পর যাই আমার মিয়া সঙ্গে দাও শান্তি বাজার লাগবে শোনো তুমি জানো যে আমার একটু আবার যে মুরগি খাওয়ার লোভটা বেশি যদি তো মিয়ার জামাই মনে করো নি আহে ওই ওই নিমুশা নিমুশা মুরগি কি নাই না খাহারো না এই তুমি এত কথা কইও না কি নানমু টেহা নাকবো না আমি না করলাম শেষবারের মতো না করলাম তুমি কোন বাইতে যাইও না তুমি বুঝো না কে আমি যাবো আর যাবো তুমি যাবা আর যাবা যদি কোনো কথা হয় আর আমার মিয়ার কোনো অশান্তি হয় সেদিন তোমারে বুঝামু তোমার মেয়ার জামাই যদি আমার একটু কম দেখ পারে মেয়েরা তো খুব আদর করে হ্যাঁ আদর করে আসে কেন শরম লজ্জা একবারে পূজা খাইছে আচ্ছা যাও থাকো তুমি তোমার যদি খাবার মন আমি তো থাকমু তোমার লাগান তো মাইনসের বাড়ি যা না খেসু দিমু না আচ্ছা তোমার এত বাজে কে আমার বাজে না কি হ্যাঁ ও তোমার নিকে কি মাংস আছে মাংস কেন আমার আছে তোমার নিকে যদি গোস্ত নিয়ে আবার কবার কও তাহলে আমি নিয়ে আবার টুকা পলতি রে করে এই যে আমি আই বুইজা খাই তোমার মত এত গোস্ত বাস না হইলে শুইনা শুইনা মাংসের বাড়ি যাই না বুঝো না আমরা কষ্ট কথা বাতা দাও বাচ্চা আচ্ছা তুমি এত কথা কইও না তুমি বাইতেই থাকো কুরআন যাও না আমি আহি না আমনের মত সেদিন পর যাবো যাই মেয়ার জামাই তো তোমার নুকের রাগারাগি করে এটা আমি বুঝি যে আব্বা কিসের ঢেলে হয় কিসের আমি না গেলে আসলে আমার ভালোই লাগে না আচ্ছা তোমার কি আসলে কি লাভ ছড়াম আছে মিয়া জামাই যে আমারে কয় জাম্মা আব্বা প্রতিদিন আমাকে বাইতে যায় কেমনে কি লেগা যায় হ্যাঁ কি লাভ ছড়াম নাই আসলে লাভ ছড়াম নাই আসলে আমি বুঝি মিয়ার জামাই আসলে বারবারে আমারে মানে যাবার করে সময় পায় না না হইরা মিয়ার ওই কই যে সময় যখন পায় না তাহলে আমি আগেই যাই সময় পায় না যাও খালি যদি কোনো কথা শুনি সেদিন খবর আছে শুন মারা গেলাম খালি কেস কেস খবর আছে নির্বুষা আইরে কেস কেস করা হবে মিয়ার জামার জামাই বাড়ি যাবার নইলি খালি কেস কেস আর খালি কেস কেস আজকার যাই একদিন থাইকামু আরে হাই বাপ আই বয়স কে দে বাজারে লও না বয়ার লও কি লাগা বাইরে বানাও এমন ভাই বয়ার হইছে মনে সুযোগ পেলে খামছে দিব একবারে কি গো আব্বাই যাইব বাজারে যাইব না কেন বা আব্বা যাইতাছে আজকে বা হ্যাঁ ওই যে হাত তোমার ফুটি না গেছে না কে ফুটি হবে না কি হবে চিন্তা করছ আর আব্বা আবু আবার নিগে আঙ্গু বাইতে আবার নিগে কিবার খাম জায়গা না রেজাল কি ফুটি না গেছে না তো বাবা পরশু দিন গেছে আজকে আবার কিছু নি যাবো ওই আঙ্গুবাতে কি জ্বালাইছে রে ওই আঙ্গুবাতে কি খোলা গেলে ছেড়ে গেছে না ঢেলি ঢেলে আবো তোর বাবা আইলি বাড়ি মুরগি কিনো না আমার মুরগি কিনা স্যার তোর উপায় নাই আঙ্গুবাতে আপনি কার বাড়িতে যাবো আমার কি আর দুই চারটা জামাই আছে যে ওই জামাই বাড়ি যাবো তুমি তো একটা মাত্র জামাই ওই ভাই খাতুন নি ওই একটা মহিলার কয়টা জামাই থাকে আরে গাইটা গোলা লাবো তাহলে কও কি লাগা ও ঢেলি ঢেলে লাবো কিছু নি আমার বাইতে আমার আব্বা বই ও ঢেলি আমার বাইতে আমার আব্বা বই আব্বা কে রে এনে কি ই গাইরে থিয়ে গেছে আইলি বারে মনে কয় যে আরে মনে কয় হসুরি বাড়ি বানাইছে আর যাবার কথা মনে থাকে না আজকে যে আছে না ওই আলু বর্তা বর্তা ডাল ডুলি আছে ওই খাবার দাও আমি একটা তো কিছু কিনাম না একটা মুরগি আনবো না গরুর গোস্ত আনবো না কিনবে না কি লিগা এই ভাই তোমার যে ছাগল আছে ওই ছাগল জবাই করমু ছাগল হ্যাঁ মনে কয় মনে কয় ওরে খাই খাই যাচ্ছি যাবারে যাবারে যাও গেলো যাবে না বাদা দেমু হ্যাঁ যাই কখন যাইবা এতে আমি দেমু হসু যাই হসু যাই মাইতে বাজার তো জান লাগবো বাজার দাম না
বাজারে ঠিকই দামু দেখ কি করি বাজার দিয়ে খালি ফসুর মন্দির বলা তুই না খালি ডেল আমার বাচ্চা হস হ্যাঁ তোর মে আমি আদি সাথে কে মনে কর তুই বানিয়ে বাইতে পান এ বাজার বহে নাইছে গুডাউন থিয়া গেছে তোর জর্মে শিক্ষা দিমু আমি এলাম টাঙ্গাইলের তার সেরা বাদাই না তোর মে আর জামাই তোরে মু শিক্ষা দিমু এন পার আই দেখের বাইতে দেখম যে আমার হোটেলে বিতরণ করবেন যাইতেছে আমি রাখলাম বাইতে হেন দেখি নি কি আর খেলা শুরু করে থেকে গেলাম আচ্ছা খালি আমার বাচ্চা খেলে আয়ানো এ মুন্ডা হামিসা কথা কয়ে মাইসেরে খেপাই দিমু আর খালি মাইসেরে কমু যে আমার হুজুরে ঢাকা থেকে আইতাছে অনুদান নিতেছে আপনারা খেলে আমার বাচ্চা হেন আর দাওয়াত খাওয়া শিখাতে দিমু আল্লাহ কিবা বোসার জাত ডেলি ডেলি মেয়ার বাড়ি দাওয়াত খাওয়া নিকা হন লাগে হালার বোসা জানি কোন গা গরুর গোস্তা চাল ব্যক্তি দেখা গেছে আবার আসতে আছে আজকে সকালে তো আলু ভর্তা করছে আলু ভর্তার ডাল কইলাম যে আলু ভর্তার ডাল দিবি কয় না বাজার করে নিয়ে গা বাজার করে নিয়ে গেছি তবে একটা কথা ভাই কোন আমার হোটেলে ঢাকা দিকে বিরাট বড় লোক মানুষ বুঝছেন কি এই যে বন্যা হয়ে গেছে গা মনে মনে মাসে রে ওই কিছু কিছু দান বিতরণ করবো আর অনুদান দিব তোমারই হসু খুব খুশি হলাম ভাই আমাদের এলাকার মানুষ যে এই যে পানি কান্দির মধ্যে তলাইতাছে তোমার হসুর যে এরকম একটা চিন্তা ভাবনা করছে তুমি একটা মেয়ের দামে তুমি যে বুদ্ধি ভাই যাইতেলে আচ্ছা যাই ভালো থাকেন গ্লাসটা ঠিক করে দিয়ে যাইগো ফুর্তি করলাম জীবন একটা এবার ডিজে গোনা গাল হ্যাঁ দিছি আজকে বুঝগা মাসের কয়দিন মেয়ার দামাই পারি না দাওয়াত খাওয়া নিগা আর জন্মে শিক্ষা দিয়ে দিম দাওয়াত খাওয়া কারে কয় আজকে দিস নি কি বাসা কি দাওয়াত দেওয়া হবে কয় হামিল মুন্ডা মিলে কয়ে থেকে এখন এইটারে খুলিবারে এইটা ঢোল দেওয়া খুব মোটামুটি ঢোল দেওয়া আর কি যাই আমার হোসুর যাইতাছে আমার হোসুরের মনে হয় যে বন্যা হয়েছে না বর্তমানে আমাগো এলাকায় যে বাড়ি ঘর আছে মানে এই যে দশ বড় রাজ ঘর আছে এগুলো মনে বিতরণ করবো বিতরণ মানে বেক কিছু দিব আর কি বাজার করা পারি না কত না জানে ভালো ভালো জিনিস দিব তাড়াতাড়ি বান্ধবী কটাই কে নেই আমার দুদিন পর আজকে আমার অন্য ডিজাইন করে আইতাছে আবার ঢাকা থেকে প্রাইভেট কার নিয়ে আইতাছে
তাহলে পিকআপে করে না মনে ব্যাগ বিতরণের জিনিস নিতেছে তাই নাহি এই আমার আমার বাড়ির সাইড মধ্যে যে গোনাগানির মধ্যে যে আত্মীয় স্বজন আছে এই গরীব গরীব দেখে মনে করে যে ব্যাগের আবার হোসের বিতরণ করবে আর কি বুঝছ কি তাই নাহি ব্যাগের ব্যাগের নেতা ভাঙতে তোমার কি হোসের অর্থ সম্পদ বহুত নাহি মেলা গাড়ি করে আছে ও তাই নাহি প্রাইভেট কার আছে তাহলে একটা পিকআপ আছে তাহলে মনে করে যে একটা সেনজি আছে তাহলে মনে করে যে দুইটা টাক আছে 20 টাকা গাড়ি আছে ও আমি দেখি এই সমস্ত মানুষের টাক মাক থাকে না লাস্টে দিয়ে বাতি বাতি শেষ মোড়ামারি এখন বাড়তে যাই প্যাকটির খেপা ধরে দিয়েছিলাম বুঝবো নি কিরম ঠেলাটা গরুর গোস্ত আনবো আপাতত কিছু খাবার দাও এই যে মা তোমার একটা কথা কই আজকে যে রান্না করবা বুঝাও গরুর গোস্ত এই যে বুনা মুনা করবা না ঝালটা একটু বেশি দিবে আমি আইশাল পারে বয়েবে খামু এখন আবার তো কিছু খাবার দাও আচ্ছা বসালে তাহলে আলু ভাত দিয়ে করে ভাত খাও আমি না কোন মানুষ পায়া পড়ছে তোমাদের কেউ হয় না যাক একটু দাঁড়ায় থেকে আগে বাপ শব্দ দিই দিব কি দিব না আগে দাঁড়ায় থেকে শোনা ভাই শব্দ শব্দ পাইতেছে না কেন কেউ আহে না যাই গে আগে আইসি ভালো হয়েছে আগে নিয়ে যাম গা জিনিস না যাই মানুষজন আমার হসুরে ঢাকা দিয়ে গাড়ি নিয়ে এবার মেলা কিছু সাহায্য দিব বন্যার মধ্যে না আমরা আয় করছি তাড়াতাড়ি আহি তাই দিয়ে দিব নি মানুষ জন তুমি আগর কি কইছো কেন গো হ্যাঁ গো কি কইছো হ্যাঁ গো রে হ্যাঁ গো রে কইছি আমার হোসে যাব বিরাট বড় লোক হেদ বিতরণ করব হেদ না হারাইছি জায়গা আঙ্গু মনে ভালো কিছু দিব দিক চা দে তাই পার খুশি বন্যার মধ্যে কবে আসি এই যে হুমুদের বলে আইছে না হ্যাঁ আইছে আইছে এগর ডাক দিয়ে কিছু দাদা না এগর দাও দাও আমি কইছি আমার হোসুরে বিরাট বড় লোক বর্ষা মাস আইছে বাড়ি বাড়ি পানি উঠতেছে মনে কর দে বিতরণ করবো হেরিন গায়ে কয়ে এখন নিয়ে আসি হ্যাঁ ভাবি আগে আইছি আগের সিরিয়ালটা ভালো পাবো বুঝছেন কি এই জন্য না আগে আইছি ও তাও হয় নাই আপনি ঢাকা থেকে যান নিয়েছেন তাড়াতাড়ি ওই না দেন এই পানি মুনি খেয়ে আমরা বাইরে থাকি বন্যার মধ্যে বুঝলেন না ওমা ওরা কি কয় কি কয় তোমার জামাই রেজি গাও
আমি শরম ভাই না আমি আঙ্গ আমি ছোট বেলা দেখছিলাম যে একজন রে বিচার করছাল তো পরের দিন যেতে পারে বাড়ি উঠে যায় আবার তারপর দিন বিচার করে সাত দিন বিচার করার পরে কয় কি জানেন হসুর কয় যে এই যে তোমার বিচার করলাম তাও তোমার শরম নাই কয় শরম আমগে কয় যে বিচার করতে তোমার শরম না তা কিছুই নাই কয় আমার কি ন্যাংটা করাইছে মনে করেন যে কত তো শরম ভাই মনে হলো কথার বলতে তো কত তো শরম ভাই মনে হলো আপনার শ্বশুরে তো পকেট নেই বাপ্পা না সায় গায় হুনে না একবার যা আমার হুজুর বিতরণ করবো আসলে কিছুই না হেইতেই বাদ পাই আপনার যে ব্যবহার পাইলাম বুঝছেন কি ওই যে রাস্তায় যে মানুষ ভিক্ষা করে বুঝছেন কি সেই ঘটনা আপনার দেখা যায় ব্রাজিলের খেলা শুরু হয়েছে তুই আমার একটা মাত্র মেয়া তোর বাড়িতে নয় তো দিন পর পর আমি আহি তাই কি আবার অহমান করা ঠিক হইলো তখন নয় মুরগি নাই দিতি গরুর গোস্ত নাই দিতি কোনো পান্তা পাতি খাইতাম আব্বা শোনেন আপনি তিনি শরম পাইছেন এটা শরম হইলো কি শরম দিলা তুমি এবারে আমার না কি তোর মুখি তো দেখারতাছি না ও ইয়াওলা আপনার শরম পুরা ইয়া নাই গার হয় নাই মানে আরো শরম বেশি তো লাগবো আরাম না আরাম না কে শিক্ষা পাইয়া গেলাম কিসের শিক্ষা পাইছেন হুদাই তুমি বোঝো না শোনেন মেয়ার জামাই বাড়ি যাবেন মেয়ের বিয়া দিছেন আইছেন ভালো কথা মেয়ার রে বিয়া দিছেন মেয়ার জামাই বাড়ি যাবেন মাসে একদিন এক বছর অন্তর একদিন ছয় মাস অন্তর একদিন দুই মাস অন্তর একদিন ডেলি ডেলি যদি আত্মীয় বাড়ি যান ওই আত্মীয়র কোনো দাম থাকে না বুঝছেন কি তুমি তো বাবা না করো না বায়েন না বায়েন না আমি তো কোহাই না আমি তোমার বেসরম নাম না দেখা যায় আর বায়েন না বলতে আমি আমার বাড়িতে ডেলি আমি ডেলি খাওয়া দিব তাতে কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো ভেবে করে চলুন লাগবো বাবা আমার ভুল হয়ে গেছে গা আর কোনদিন মেয়ার জামাই বাড়িয়ে বা করে ডেলি ডেলি আমরা মুরগির খাবার লোভে এই আমার এই ব্যবহার নিয়ে তুমি রাগ করো না তোমার বাবার একটু গা শরম দিলাম যাব না কোনদিন তোমার বাবা কোনদিন এবার করবো না বুঝো নাই এই যে হনেন আব্বা আপনারা যাই করছি করছি আল্লাহর রাস্তায় মাফ করে দেন আপনি হসুর মানুষ আপনি মুরব্বী মানুষ আপনি নাকি ভেদি করে আমার ঠিক হয় নাই এই যে বউ হনো আর কোনদিন আমার হসুর যদি আহে আর কোনদিন খাওয়ান ছাড়া দাবা দেবেন আমার হসুরে ডেলি গরুর গোস্ততে খাবার দিবে খাইয়া খাই গেলে যাবো গা Ha 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 ha!